مبارك، عيد مبارك، عيد مبارك. আমি জানি এটা আরো কয়েকদিন আগে গেছে, বাট এনিওয়ে ঈদ মোবারক। এই ভিডিওটা আসার কথা ঈদের দিন, বাট আমি এডিট করতে পারছি ঈদের দিন। এনিওয়ে রিসেন্টলি যেটা হয়েছে, আমার এক গেম ডেভেলপার ফ্রেন্ড যার সাথে আমি অলরেডি দুইটা ভিডিও বানাইছিও, যে ডার্ক টানাল গেমটা বানাইছে আর মুড়ি খান গেমটা বানাইছে, তার নাম ফাহাদ আকাশ। তো ফাহাদ ভাই দেখলাম রিসেন্টলি আমার থেকে কিছু লুকাইতেছে, সবাই রে দেখাইতেছে বাট আমার থেকে ঠিকই লুকাইতেছে। আমি ফার্স্টে বুঝতে পারিনি কি হইতেছে, ঠিক আছে। পরে আমার বললো যে আমার জন্য একটা সারপ্রাইজ আছে, যেটা কয়েকদিন পরে দিব আমাকে সারপ্রাইজটা। সে ওই সারপ্রাইজের উপর কাজ করতেছে। তো আমি এটা জানার পর তো পুরো খুশি, আমি এর আগে কোনো সময় সারপ্রাইজ পাইনি। তো যেই দিন সারপ্রাইজ দিব সেই দিন সকালে আমাকে একটা লিঙ্ক দিছিল, আমি বলছিল যে এটা ডাউনলোড করে রাখতে। এখন যেই জিনিসটাই দিছিল সেই জিনিসটা আমি ইনস্টল করতে পারতাম না, কারণ পাসওয়ার্ড মেরে রাখছিল যেন আমি খুলতে না পারি। সো তারপরে ওই দিন রাতে রেকর্ড করতে বসলাম, অ্যান্ড ইয়া দেখো কিরকম সারপ্রাইজ। ভাইদা তুমি কি নামাই তাছো? তুমি যেটা দিছো কিটা? সাবির অফিসিয়াল ডট জিপ। আমি এতটুক জানি যে গেম রিলেটেড কিছু হইব, ঠিক আছে, হিন্দাও যাইব কি হইতে পারে। তুমি কোনো ভাবো নাই যে কি হইতে পারে? আমি তোমার যতটুক জানি হইতে পারে, তুমি গেমের মধ্যে আমার পিকচার সব জায়গায় লাগা থুয়া দিছে, এরকম কিছু হইতে পারে। ওকে ওকে, তাহলে বুঝে যাবে। তুমি এদের উপর কতদিন ধরে কাজ করতেছো? সত্য কথা 2 মাসের বেশি, 3 সপ্তাহের মতো হইব মনে হয়। রাত 12টা বন্ধ কাজ করছি, করতে পারলাম না তাও দেখি। আমি এতটুক শিওর যে গেম হইব, এইটা এখন তো শিওর আছে এটা গেম হইব, কিন্তু মানে কিরকম গেম হইব এটা তুমি এখনো বুঝতে পারো নাই। আচ্ছা আচ্ছা, আমি একটু ভাবতে দাও। আচ্ছা, প্রথম গেস হইতেছে ওই যে আগের দিন, ঠিক আছে, তুমি অনেকগুলো ছবি লাগাইছো আমার হ্যান্ডেল অনেক জায়গায়। আরেকটা গেস হইতেছে আমার একটা পুরো ক্যারেক্টার বানাইছো, ঠিক আছে, ওই ক্যারেক্টার দিয়ে আমি খেল এরকম কিছু। আর 3 নম্বর কি হইতে পারে? হইতে পারে সব সব ইউটিউবার মিলা কিছু একটা করছো। আচ্ছা, আমি মাত্র খেয়াল করলাম তুমি এটা লোগো কি দিছো, একবারে পিচ্ছি কিন্তু আমি দেখতে পারতেছি। আমি আমি প্রথমে খেয়াল করি নাই, এরা এত সুন্দরভাবে টেক্সট দিলো, ব্যাকগ্রাউন্ড দিলো, ছবি দিছে এরা। আচ্ছা, আমি যে 3টা করছো ওই 3টার মধ্যে কোনটা বেশি ক্লোজ ছিল? 2 আর 3। ও, আমার নিজের ক্যারেক্টার থাকবো আর সব ইউটিউবাররা থাকবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে, আমি মনে হয় বুঝতেছি কিরকম হইতে পারে। ওপেন করে দেবে। ওকে, আমার কোনো সময় কেউ সারপ্রাইজ দেয় না, ঠিক আছে, তো সবকিছু আমার লেগে নতুন। আজকেই দেখবা, এখন যে এই এটা ওপেন করবা আর তোমার পুরা ব্লাস্ট হবে, বুম। আমার অলরেডি ব্লাস্ট হইতাছে, আমি কি ওপেন করতে যাইতাছি আমি নিজেও জানি না। আচ্ছা, তাহলে ওপেন করি। হ্যাঁ, ডাবল ফাকে বিরা লাই ফা করে লাও। 3 2 1 0 গো। -1 না, -1 এটা আমার জোক, তুমি নিবা না। আর নিতে পারি, শেয়ার ইট। ও, মিউজিক শুরু হয়ে গেছে। কি হলো কি হলো? হা হা হা, স্পন্সর ছাড়াই পুরো ভিডিও দেখে ফেলবা নাকি? এই ঈদ আরো মজাদার করার জন্য কোটা সব নিয়ে এলো ইউসি বোনাস। যে যত বেশি টপ আপ করবে সে পাবে তত বেশি ইউসি বোনাস। এই সুযোগ একদমই হারানো যাবে না। চলে যাও কোটা সব ওয়েবসাইটে, অফারটা 17 জুলাই থেকে 26 জুলাই পর্যন্ত আছে, মানে আজকে লাস্ট ডেট। সাবির, তুই আমার পেছনে কেমন লাগতেছে? সাবমিট ছোট। আচ্ছা, এই গেমটার আমি পুরো ডিটেলস বলি তাহলে বুঝতে পারবা। আচ্ছা, তোমার যে প্লে বাটন আছে না, হ্যাঁ, তুমি বাজারে গেছিলা কোবরা বান্ডিল আনতে, আনতে যেতেছিলা বাজারে, তো তোমার হঠাৎ করে বাসা এসে দেখো তোমার প্লে বাটন নাই, সিলভার প্লে বাটনটা নাই। তো এর জন্য তুমি আমাদের জায়গায় জায়গায় আমাদের যে আইল্যান্ড গুলো আছে সেখানে এসে এসে আমাদের কাছে জিজ্ঞাসা যে আমার প্লে বাটন সময় জানো কিনা। পরের দিয়ে কি হয় এটা তুমি ভালো করে দেখবা গেম খেললে। ওরে ভাই, পুরো স্টোরি, আল্লাহ, আমার স্টোরি মানে সামনে যেতে থাকো। আচ্ছা, এটা কি মারিয়ার মতো পাড়া দিলেই বেঁচে যাবো?
পারা দত আও মনে আছে ইলিগে সাউন্ড দিছিল আমারতে মনে আছে আমি তোমার কইছিলাম যে সাবি আপ গেমের লে সাউন্ড লাগ কিন্তু জানো না যে এই গেমের লেগা তুমি অন্য গেমের লে মনে করছিলা আমি কি নাকি ভাবতাছিলাম আচ্ছা দেখি আরেকবার আচ্ছা একটু মরে দাও মরো ভাই একটু টাইম লাগবে একটু স্বপ্ন দেখতেছি মনে হইতেছে না স্বপ্ন না বাস্তব এর মারা যায় না কোনো ভাবে খেলতে থাকো আস্তে আস্তে আচ্ছা ফহদ আকাশে এখন তুমি আমার ল্যান্ডে আসছো ও এটা জানার জন্য এই তো সারপ্রাইজ দিলাম এই যে জামটা দিছ না এটা একমাত্র আমার ল্যান্ডই হবে এই ডাবল জামটা আর বাকি জায়গা হইব না এই সাব্বির ব্রা হাউ আর ইউ ওরে সে আরে ফাহাদ ভাই কেমন আছেন এই তো ভালো তো আমার আইল্যান্ডে হঠাৎ কোনো সমস্যা হইছে হ্যাঁ আমার সিলভার প্লে বাটন পাইতাছি না ও নো কেমনে হারাইছে জানি না আমি কোবরা বান্ডেল কিনতে বাজারে গেছিলাম বাসায় এসে দেখি নাই আমি লেসপ্লেভিডিকে বলে দেখছি আরে হ্যাঁ সামনে তোমাকে তিনটা কি খুঁজে পেতে হবে তা না হলে তুমি আমার আইল্যান্ড থেকে বের হতে পারবে না কি ভাই তুমি আমার লক আপ করতেছ কে হ্যাঁ ফাদ ভাই যাওয়ার জন্য তো কিছু টাচ করতেই হবে আচ্ছা আরে হ্যাঁ আমার চ্যানেল সাবস্ক্রাইব করছো আমার চ্যানেল সাবস্ক্রাইব করছো না আমি আমার পার্সোনাল আইডি দিয়ে করছি গুড বয় আমি জানতাম তুমি জানো আমি সাবস্ক্রাইব করছি তোমার জন্য দোয়া করলাম ওকে যাও তো দুইটা কি খোঁজো তোমার আইডি তো আমি যত ইচ্ছা লাফাইতে পারবো ও আচ্ছা একটা লিমিট আছে একটা লিমিট আছে এই লিমিট তো জানা না এই লাফাইতে পারবো না তোমার রিঅ্যাকশন দেখে লাভ দিলে এই যে ও এটা তো আগেই দেখছি এই যে আও ভাই তুমি আমার আওয়াজের ভালো ইউজ করছো আচ্ছা এদিকে উঠতে কি মনে হইতেছে এগুলো উঠতে হও এগুলো উঠতে নিচে যাবে গা ওঠো লাভ দাও নিচে যাও গা আমার তো মনে হইতেছে উপরে যেতে হইব না না উপরে যাইতে হইব বাট আগে কিটা নিয়ে যাইতে হইব আচ্ছা সাবধান সাবধান এই তো একই লো আলা বামে যাও গা আবার বামে বামে চলে যাও বামে চলে যাও বামে এনে কি আছে ও আর বাইরে উপরে দেখছো তোমার হেড কিন্তু ডিয়া মনিটাইজেশন আমি মজা ডিমনিটাইজ হয়ে যাবো নাকি ওটা আছে ওকে বাংলাদেশ এলিভেটর আস্তে আস্তে নেই যাও যাও ওখানে যাও ওখানে যাও দিস দিস গেছে পুরো গেছে টিতে টিপ দাও নালে কিতে টি টি হুম এটা কোনতে প্রথমতে হ্যাঁ হ্যাঁ এটা ঠিক না ওটো হ্যাঁ এই তো এই তো ভদ্র লাগতেছে আমার দেখতে কত সুন্দর কিউট লাগতেছে হ্যাঁ না না আবার ও বেঁচে গেছি বেঁচে গেছি বেঁচে গেছি আ টানে যাও ভাই অনেক এখন এটা তুটো আস্তে আস্তে এটা নিচে নামিও না আবার অনেক রিয়েল একটা জিনিস হইতাছে আচ্ছা এই বাম্পাসে যাও বাম্পাসে যাও আচ্ছা আমি তো ওই উপরেও যেতে পারতাম তা উপরে না উপর কি লাগ কি লাগবে না তো আস্তে 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 আমার আর এক লাইফ আছে ভাই আমি মরতে চাই না এখন আস্তে একটা লাভ একটাটা ওখানে যাও লাইফ আছে ওখানে ইয়েস আস্তে আবার ফিরে যেতে দেব না তুমি তো হার্ট কম করো নাই ভাই আমি ঘামতাছি আমি নিচে গেম লাগিছি গা এই তো আই বাটন পাস যাও ও আলো উঠে যাও এটা ইয়েস এখন আর এখন ডান পাশে যাও লাভ দাও লাভ দাও লাভ দাও এই তো আবার আস্তে 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 এই যে লাভ দাও তালা দরজা যাও গা ও তুই এবার বন্ধ কর আচ্ছা ওয়াও যার সুন্দর না ওরে আমি কান পে আও আও আমি দেখি ও ইয়েস আচ্ছা এখন আমি কই যাইতাছি এখন তুমি ইয়াস্ট্রো ইয়াস্ট্রো আইল্যান্ডে যাইতাছো ও এখন কোনো চিন্তাই নাই খালি মারমার জাম এইটাই তো স্বাধীনতা আমার গুলিও আনলিমিটেড ইয়েস আমি জামা দিয়ে দেখতে আমি কিছু দেখতেছি না নিচে যাও নিচে যাও ও আমি বস অনেক নিচে লাভ মারা জোরতে এখান থেকে ওকে ইয়েস ও ভাই এত বড় কে আচ্ছা ইয়েস তো ভাই লোকে কথা কই এই সাব্বির কি অবস্থা আমার সিলভার প্লে বাটন পাচ্ছি না ওহ নো এখন কি করবা যদি তুমি এখান থেকে বের হতে চাও আমাকে কোবরা বান্ডেল দিতে হবে হায় রে আচ্ছা আমি খুঁজে দিচ্ছি তোমাকে পেলে তোমাকে দোয়া দেব এবং কি দেব ওকে ওকে যাও এখন খুঁজো কুবরা বান্ডেল আমার তাইলে আর কুবরা বান্ডেল দিতেই পারছো ও ইয়াস্টোল্যান্ড আমি লাফাইতে পারবো হ্যাঁ হ্যাঁ ফাইনালি কিছু প্রোগ্রেস ইয়েস
আমার কোবরা বান্ডিল খুঁজতে হইব না আস্তে করে যাও আস্তে করে যাও আস্তে করে যাও এখান থেকে কোবরা বান্ডিল আছে এখান থেকে সাবধান যাও পড়ে গেলে জীবন শেষ ওই সময় লাগবে বাট সাব্বির পারবে একবার না পারিলে খেলো শতবার আমি টম এন্ড জেরিতে শুনছি এই কথা টম এন্ড জেরিতে হ্যাঁ টম এন্ড জেরি বাংলা ডাবাই তো আগে ওইটা তো শুনছিলাম আমি 3 লাইন নিয়ে বুঝুন দাইছি কোবরা বান্ডিল দাও ভাই কইতে কি উড়ে দিয়েছো আমি এসকে কোবরা বান্ডেল দিয়ে আসি এখান থেকে সাবধান আমার আবার কোবরা বান্ডেল আনতে হইব না যদি হাইরা যায় এদিকে মানে পরের বার যদি মরো তাহলে সাবধান না না পারবে কিছু হয় নাই প্লিজ কিছু হয় নাই আমি হাসতাছি গেল লেগা ইয়েসো থ্যাঙ্কস আমি এখন মাগনা আগুন খেলতে পারবো তাহলে আমি এই পাশে এই তো ইয়েসরে দিয়েছি আমার কোবরা বান্ডেল এখন মাগনা আগুন খেলতেছে আর তোমার কি দিছে সাব্বি দিকো আস্তে আস্তে যাও ও ফাইনালি এসে শেষ ওকে আহ আমার মুখটা কত ক্লিয়ার লাগতেছে ও এখন পার্টিকেল বের এদিকে আগেও বাইরে তো ছিল হ্যাঁ আগেও বাইরে তুমি খেয়াল করতে পারো না রাত ছিল যে হ্যাঁ হইতে পারে এগুলো আমার বানানো পার্টিকেল আও আ এত ফাস্ট কে আ এই মাথা দিয়ে পড়ছে এদিকে ও রে সাব্বি স্পিড ও বুঝি কেমনে যাইতে হইব আবার যাও লাভ মারো এই তো আস্তে আস্তে যাও আস্তে আস্তে লেটস প্লে বেডি লেটস প্লে বেডি আরে সাব্বির কি খবর ফাহাদ আগাস থেকে শুনলাম তোমার নাকি সিলভার প্লে বাটন মারা খাইছো তুমি কি জানো কোথায় আছে হ্যাঁ জানি এর আগে আমাকে গোলাপি বান্দর এনে দাও না দিলে আমি তোমাকে বলবো না 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 অ্যাকচুয়ালি এদিকে হইতো না দিলে মারা খাও এটা তাইলে এলপির স্টাইল হইতো শিওর যদি না দাও তাইলে আরে বলমু কইছি তো যাও নিয়ে আসো আস্তে আস্তে করে যাও আস্তে 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 ভাই ডর দেয় দিছিল আমারে আরে আমি পারি প্রো এখন প্রো হয়ে গেছে ওই যে গোলাপি কি দেখলাম আমি গোলাপি বন্ধ নিয়ে আসছি এলপির জন্য পরশের খবর আছে এখনো হাসতেছে তার জীবনে কোনো সমস্যা নাই জীবনটা অনেক শান্তিতে আছে এত শান্তি কেন ওই সাব্বির অনেক শান্তিতে আছে চিলে আছে আরামসে এখন দেখছে ও ভাই এত বড় বড় কি ছবি এগুলো এগুলো কি ডিএসবি প্লেস এই সাব্বির ব্রা হাউ আর ইউ এই তো ভালো আচ্ছা আমার প্লে বাটন কে নিছে তোমরা কেউ জানো নাই এই পুটুস নো ব্রেইন নিছে নানন পুটুসের বাচ্চাই নিবে আমি ওরে দেখতাছি ভাই এগুলো কি কার্স দেখতাছি আমি ব্যাকগ্রাউন্ড আরামসে যাও আরামসে এখন মজা লাগতেছে খেলে অ্যাকচুয়ালি এখন মারামারি হইব ওকে এখন কি অল্লগে মারামারি হ্যাঁ পুটুসা এখন হবে মারামারি ও এটা আমি আচ্ছা ওরে ভাই ব্যাকগ্রাউন্ড আল্লাহ আমার মুখ কেমনে আলো দেখে এটা সেই ডিটেলিং সুন্দর হয়েছে না হ্যাঁ এই সাব্বির পরশ আমার প্লে বাটন দাও ওরে পিছে দাও কি উঠতাছে তুমি জেনে ফেলছো আমি নিছি হ্যাঁ আমি জানি পরশ চোর আমার প্লে বাটন দাও এর আগে তোমার সাথে আমার ফাইট হবে আচ্ছা দেখি কে পারে ফাইট কিন্তু করো মারবো 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 মারো সামনে যাও গা মারবো তোমারে লাভ দা জান জান দা মারো জান দা জান দা মারো আরেকটা লাইফ উড়ে আস্তে 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 মারো পরশ উড়ে যায় মরবো পুটুস পরশ মরবো পরশ মরবই আস্তে করে যাও মারো দেখো সাবধানে ওরে এমনে মারো আস্তে ইয়েস এই পাইছি কি পাইছি আমি কি পাইছি দেখি নাই পিলি বাটন পাইছো তোমার পিলি বাটন পাইছো ইয়েস আমার প্লে বাটন পাইছি ইয়েস পরশ চোরে নিছিল ফাইনালি আমার প্লে বাটন পাইছি এখন কি গেম শেষ তোমার প্লে বাটন পাইছো সুখে আছো শান্তিতে আছো জীবন সুখে তোমার প্লে বাটন তুমি পেয়ে গেছো শান্তি গেম কমপ্লিট থ্যাংক ইউ সো মাচ গাইস
থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আমি বুঝতেছি না ভিডিওর টাইটেল কি হইবা, আমি আমার প্লে বাটন হারালাম নাকি ফাহাদ ভাই আমাকে সারপ্রাইজ দিল। আচ্ছা ফাহাদ ভাই, থ্যাংক ইউ সো মাচ, আই অ্যাপ্রিশিয়েট ইট। কেমন লাগতো, তোমার অনুভূতি কি এই গেমটা সম্পর্কে? এখন আমি চাই শুধু আমি না সবাই খেলুক, ঠিক আছে? তো ফাহাদ ভাই, এটা প্লে স্টোরে আসতেছে আর পিসিতে আসতেছে, ঠিক না? শুধু আমি না, তোমরা চাইলে ক্যারেক্টার কিনতে পারবা, মানে অন্য অন্য ইউটিউবারদের কিন না, ওই ইউটিউবারদের দিয়ে খেলতে পারবা। তো গেমে যেসব ইউটিউবারদের দেখতে চাও কমেন্টে লেখো, আর আমাদের ফ্রেন্ড সার্কেলে যারা ইউটিউবাররা আছে সবাই তো থাকবেই। আর ফাহাদ ভাই অ্যাগেন থ্যাংক ইউ সো মাচ। আমার মনে হচ্ছে আমি কালকে রাত্রে থেকে ভাবতাছিলাম যে সাব্বিরের রিয়াকশনটা কিরকম করবো, সাব্বিরের রিয়াকশনটা কিরকম করবো। আমি সত্য কথা কালকে একটু ঘুমাইতে পারি নাই, আমি খালি ভাবতাছিলাম যে সাব্বিরের রিয়াকশনটা আমি দেখার লেগে অনেক অনুভূতি ছিল আমার। এই আমি আজকে রিয়াকশনটা দেখতে পারলাম তোমার। আমার দিন 100 গুণ বেটার হয়ে গেছে, কইতে পারো।